আর ও নিয়ে আমার মতন এখন ব্লগ করবে, বলে হ্যালো গাইজ। তো মাঠে যাওয়ার আগে একবার স্পোর্টস এর দোকানে এলাম, এখানে কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে আগে। কমপ্লেন হচ্ছিল যে কোনো কিছুতেই কান্না নেই, শুধুমাত্র ওর কাছ থেকে যদি পছন্দের জিনিস কেড়ে নেওয়া হয় তাহলে একমাত্র কান্না। আর রুহি এদিকে কি করছে? দাদুর সাথে বম্মাসি করছে গো, ঠিক আছে। দাদুর কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে, দিয়ে দেখো বম্মাসি করছে। কি ছবি তুলে দিচ্ছ নাকি? ওর ওই কিপ্যাড ফোনটা বেশি পছন্দ। মাঠে চলে এসেছি, চলো এবার প্র্যাকটিস করতে হবে। আর এদের কাণ্ড দেখো, স্ট্রবেরি খাবো, আয় দেখে আয় তুলবো, আয়। ও মাকে খুঁজছে এখন। আর অভিদার গাছে কিন্তু অনেক স্ট্রবেরি হয়েছে, এই দেখো কত স্ট্রবেরি হয়ে আছে। কোনটা নেবো গো? এটা এইটা দেখো কত সুন্দর স্ট্রবেরি হয়েছে, এখানেও আছে, গাদা হয়েছে তো গো, সব খেতে হবে আজকেই। এখান থেকে একটা স্ট্রবেরি তুলেই নিলাম আমি। আর রুহি এখানে এখনো ঘুরছে নাকি পাপার কোলে? এই দেখো স্ট্রবেরি খাবে, তুমি খাবে না? ওকে দেবো না, ওকে দেবো না। হ্যাঁ ধোবো, এবার ধোবো, এইবার একটা ধোবোই। আর এর কাণ্ড দেখো, কাপড় জামা মিলতেই ব্যস্ত এত রোদের। প্রচুর জামা কাপড় হয়ে গেছে। আর এখানে নিচেই বেড়াচ্ছে দেখো পাপার সাথে, পাপা চুল টানছে আর নাচছে। দাঁড়া আমি স্ট্রবেরিটা ধুই দিয়ে খাবো। এবার খেয়ে দেখি স্ট্রবেরিটা, মিষ্টি আছে মানে টক মিষ্টি। স্ট্রবেরি উনি হয় খাবে? স্ট্রবেরি টক হবে না বলো তো? খাবে খাবে। চিনি দিয়ে লাগাবো নাকি আমি এবার গোড়াতে? ও গুড় দেবে সকালবেলা, গুড় জল। আচ্ছা তাহলে ভালো হবে, আলাদাই গল্প চলছে। না ভালো কথা, খুব ভালো কথা। লেবুগুলো হয়ে গেছে তো গো? হ্যাঁ নিয়ে যা, তুই নিয়ে যা, দুটো নিয়ে যা। এই দেখো দুদিন আগে লেবু গাছ নিয়ে এলাম, আর লেবুগুলো হয়েও গেছে। তোদের কাছে লেবুগুলো হয়েছে? না আমার গুলো বেশিরভাগই সব ঝরে যাচ্ছে। ঝরে যাচ্ছে? তোরটা অনেক হবে ছিল না? প্রচুর ছিল, আমারটা তো প্রচুর অনেকগুলো ছিল বলে তাই, এটা অল্প ছিল বলে হয়ে আছে। হ্যাঁ এটা বেশ ভালো হবে, এটা হয়ে যাবে, চারটে পাঁচটা হয়ে যাবে, দুটো হোক না আমার তালেই হবে। হ্যাঁ তোমার কটা চাই? তোমার কটা চাই? আমার একটা, সকালে আমি খেয়ে নিই। ওই দিক ওদিক দেখছে। এই দেখো রুহি গিফট পেয়ে গেছে, আর ওইদিকে দাদু ঘুমাচ্ছে, দাদুকে দেখাচ্ছে। কোথায় যাচ্ছ? কি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই উঠিয়ে দাও, উঠিয়ে দাও, উঠিয়ে দাও, ঘুম থেকে তুলে দাও, বলো ওঠো আমার সাথে দেখা করতে এলে, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। এই দেখো যাচ্ছে, উঠো ওঠো, এই দেখো বলছে ওঠো ওঠো, বলো তো উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। এই 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 কাণ্ড দেখেছ? ওর ওর ধানটা দেখেছো কোথায়? ধানটা দেখো পকেটে হাত ভরছে। কি হচ্ছে, কি বের করা হচ্ছে? আর এইদিকে একটা কপুরদানি নিয়ে এসছে অভিদা, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো এইখানটা থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে, আর খুব সুন্দর কপুরের গন্ধ ছাড়ছে। জিনিসটা কিন্তু বেশ ভালো, মানে এখানটা একদম এত সুন্দর কপুরটা উপজে আর গন্ধটা ছাড়ছে, খুব ভালো লাগছে। এই দেখো এখানে উপরটা কপুর দেওয়া আছে, এটা গরম হচ্ছে মনে হয়। গরম হলে কপুরটা উপরে বেরোয়। আর এইসব ইনভেনশন কি করে করলে? এইসব ইনভেনশন কোথা থেকে করলে? আরে আমি যখন দোকানে লাইট আনতে গেছিলাম, লাইটটা যখন নিচ্ছি তখন এই জিনিসটা মানে অনেকগুলো এক পেটি জিনিস দিতে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, দেখি যে এটা কি, এরকম অল আউটের মতো দেখতে জিনিসটা। হ্যাঁ এটা কপ্পুর দানি, কি হয় দেখলো কপ্পুর নিয়ে এসে দেখাচ্ছি, তখন এই কপ্পুর নিয়ে এলাম, দেখালাম আমি, বেশ ভালো লাগলো জিনিসটা, ঘরে বেশ সুন্দর স্মেল থাকে। হ্যাঁ হ্যাঁ কপ্পুর দিলে বলে নাকি ঘরে নাকি জার্মস ক্লিয়ার হয়। না বেশ সুন্দর জিনিসটাও, যেরকম খুব সুন্দর আর স্মেলটা তো খুব সুন্দর, কপুরের স্মেলটা খুব সুন্দর লাগে। আর দেখ ঘরে একটা রিফ্রেশিং ভাব আছে। হ্যাঁ বেশ ভালো লাগছে, মানে ফ্রেশ স্মেল। আর রুহি এদিকে কি করছে? দাদুর সাথে বম্মাসি করছে গো, ঠিক আছে। দাদুর কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে, দিয়ে দেখো বম্মাসি করছে। কি ছবি তুলে দিচ্ছ নাকি? ওর ওই কিপ্যাড ফোনটা বেশি পছন্দ, টিপতে পারছে ওখানে।
আমি তো আজকে রুহির বাড়ি চলে এসেছি, তো আজকের ব্লগ কিন্তু টাইমে আসবে না। এই কি হচ্ছে, এবার রুহিও আনতে যাচ্ছে রে, যা যা। ওরে বাবা রে, না না না, এখানে এসে তুমি বলো, এখানে এসে তুমি বলো, এসে বলো না, ও নেবেই, দেখেছ তো। আজকের ব্লগ কিন্তু বিকেল 5টাতে আসবে, বলে দাও 5টাতে আসবে। এখানে এসো, এখানে এখানে এসো, আর ও নিয়ে আমার মতন এখন ব্লগ করবে, বলে হ্যালো গাইজ, হ্যালো গাইজ বলে দাও। আর আজকের ব্লগ কিন্তু বিকেল 5টাতে আসবে, আমি এখনো ভিডিও এডিট করতে পারিনি, বাড়ি গিয়ে তারপরে এডিট করবো। আর রুহি এখন ফোনটা নেবে, বলে এই না 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 না, এই দেখো চশমাটাই নিয়ে নিল, যা না ভেঙে দেবে, না না ভাঙবে না। আচ্ছা পড়িয়ে দাও, পড়িয়ে দাও, পড়িয়ে দাও, পড়িয়ে দাও চশমাটা, পড়িয়ে দাও। রুহি আমাকে এখন চশমা পড়িয়ে দিচ্ছে, উল্টো দিকে তো কী করে পড়াবে, তা আমি পড়িনি, দাও আমি পড়িনি, আমি পড়িনি, দাও আমাকে দাও, আমাকে দাও, না আমি পড়িনি, দাও। ফোনটা পেলো না, তার জন্য চশমাটা নিয়ে নিচ্ছে, এদিকে আবার নিয়ে নিচ্ছে। ও এদিকে অভিদারা যাওয়ার জন্য রেডি। আর রুই কি বলছে, এই বাচ্চাটা বদমাশ বাচ্চাটা কি বলছে গো? এই বদমাশ বাচ্চাটার নামে এখন কমপ্লেইন হচ্ছিল যে কোনো কিছুতেই কান্না নেই, শুধুমাত্র ওর কাছ থেকে যদি পছন্দের জিনিস কেড়ে নেওয়া হয় তাহলে একমাত্র কান্না আছে। আর ধূপকাঠি ছ্যাঁকা খেয়েছে কালকে, ধূপকাঠি ছ্যাঁকা, উফ, শুধু উফ করলো আর কিচ্ছু করলো না। হাতটা দেখিয়ে দাও মা, কোথায় ব্যথা লেগেছে তোমার? আচ্ছা দেখো দেখো হাতটা, এই দেখো এখানে দেখো ব্যথা লেগেছে, আবার দেখাচ্ছে যে এখানটা তো ব্যথা হয়েছে, কিন্তু কোনো এক ফোঁটা কান্না নেই, শুধু উফ চলো চলো, কি হয়েছে, পরে নাও পরে নাও, এটা কি আওয়াজ হচ্ছে? দেখি রুহিকে নতুন জামাটা পরে কেমন লাগছে একবার দেখি, মা কেমন লাগছে বলে দাও তো, রুহিকে কেমন লাগছে বলো, বাহ লাগে বাহ, কেমন লাগছে? নুন এখন নতুন সিস্টেম পেয়েছে, দাঁতে করে কলকল করে আওয়াজ হচ্ছে, ওই করে যাচ্ছে, কি অবস্থা, দাঁতগুলো সব পড়ে যাবে, দাঁত চলে গেছে, ছেড়ে বলছে টাটা। আচ্ছা ধরো দুটো না বাইরে করে ধরো, কি হচ্ছে এটা, চলো এবার আমিও বাড়ি যাই, আর আজকে এখনো স্নান করা হয়নি, কিচ্ছু হয়নি, তখন বাড়ি যাই, দিয়ে তারপরে সব করব। চলো এবার আমরা চলে যাচ্ছি, এই চলো ওরাও চলে যাচ্ছে, মানে ওরা এখন যাচ্ছে অন্য প্রশন বাড়ি, চলো বেরিয়ে পড়েছি, ছাতা নিলে না, সাড়ে 4টে বেজে গেছে, এবার মাঠে যেতে হবে, আর আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, তো এখন চলো ব্যাগটা নিই আর বেরিয়ে পড়ি মাঠে। আর আজকে নতুন জামা প্যান্ট পরে মাঠে যাচ্ছি, তো কালকে একটু শপিং করতে গেছিলাম, সেখানেই নতুন জামা প্যান্ট, মানে জিমের জন্য অনেকদিন ধরে কিছু কেনাকাটি হচ্ছিলো না, তো কিনে নিয়েছি অনেকগুলো, আস্তে আস্তে পরবো তখন দেখতে পাবে। আর রুহির জন্যও কিন্তু নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু দেখতে পেয়েছ, তো চলো এখন মাঠে যাই। আর মা এখন রুহির ব্লগ দেখছিল নাকি, তাহলে যাও চাও চাও, তাতে দরজাটা খুলে দাওগে, মশা খাচ্ছে, হ্যাঁ অনেক মশা হয়েছে, এই দু চার দিন বৃষ্টি পড়েছে তো প্রচণ্ড মশা হয়েছে, কী জানি কেন এত কী করে মশা হচ্ছে, আর গরমটা যেহেতু পড়েছে তো বেশ ভালো মশাই হচ্ছে, তো চলো এবার বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বেরোই। তো মাঠে যাওয়ার আগে একবার স্পোর্টসের দোকানে এলাম, এখানে কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে আগে। আর এখানে অনেক ট্রফিও দেখতে পাচ্ছি, এখানে স্পোর্টসের দোকানে তো চলে এসেছি, কিন্তু যেটা নিতে এসেছি মানে বাইক নিতে এসেছিলাম, তো আমার লঙ্গরটা হারিয়ে গেছে কোথায়, তো লঙ্গর বানানোর আগে আপাতত আজকে কাজ তো চালাতে হবে, প্র্যাকটিস তো করতে হবে, তো তার জন্য একটা বাইক নিয়ে যাচ্ছি। আর এখানে এত ট্রফি আছে দেখে খুব ভালো লাগছে, এই যে এই ট্রফিগুলো, এত সুন্দর সুন্দর ট্রফিগুলো এখানে আছে, কিন্তু এই ট্রফিগুলো বাড়িতে যে কিনে নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো তার কিন্তু কোনো দাম নেই, মানে কিনে ট্রফি নেওয়ার কোনো দাম নেই, যদি আমি সেটা মানে অর্জন করে না পাই,
তো কত ভারী ভারী বাংলা বলছি আমি, তো সেই জিনিসটা ফিলটাই আলাদা রকম হয়। মানে আমার বাড়িতে অনেক ট্রফি সাজানো আছে আর এখানেও অনেক ট্রফি সাজানো আছে, দেখতে ভালো লাগছে, কিন্তু এই ট্রফিগুলোর কোনো নাম নেই, মানে কোথাকার বা কিসের জন্য তো সেই রকম কিন্তু কিছু নেই। আর এই দোকানটার ভিতরে এত জিনিস আছে, যখনই আসি তখনই কিন্তু আমি প্রচুর অবাক হই। মানে এদিকে ব্যাট আছে, ক্রিকেটের ব্যাট, এই দেখো, আর এদিকে অনেক জার্সি আছে, এখানে জুতো আছে ফুটবলের, আর এখানেও অনেক ট্রফি আছে, গাদা জিনিস। ওই দিকে উপরে গোডাউন আছে, আর পাশেও আবার গোডাউন আছে, তা আনতে গেলো। আর আমি আপাতত এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আর এটা বললো যে এটা আমার নয়, আরেকটা আনতে গেলো, দেখা যাক আসুক। তো আমার কাজ হয়ে গেছে, এবার মাঠের দিকে যাই। আর একাকেও এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, তো বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি করে যাই। 4:30 অলরেডি বেজে গেছে, একদম পুরো বাড়ি থেকে 4:30 বেরিয়েছিলাম, আর মাঠে গিয়ে আবার ব্যায়াম করতে হবে। স্পোর্টসের দোকান থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু এই কার্জন গেটের এখানে এসে ট্রাফিকে আটকে গেলাম। কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে, অনেকক্ষণই কিন্তু দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেশ খিদেও পাচ্ছিল, ভাবলাম একটু আখের রস খেয়েই যাই, তাই এখানে দাঁড়িয়েই পড়লাম আখের রস খাওয়ার জন্য। ভালোই হয়েছে, প্র্যাকটিস করব, তার আগে এক গ্লাস আখের রস খাওয়া হয়ে গেল। তবে এই আখের রস খেতে গিয়ে মনে হচ্ছে দেরি হয়ে যাবে, মাঠে মনে হয় সবাই চলে আসবে আর প্র্যাকটিসও শুরু করে দেবে, দেখি গিয়ে কি হয়। না না, কেউ আসেনি এখনো, মাঠে চলে এসেছি, চলো এবার প্র্যাকটিস করতে হবে। আর এদের কাণ্ড দেখো, আজকে কিয়া এখানে ঝাড় দিচ্ছে, কি ব্যাপার আছে কিয়া? আরেকজন দিদি কোথায়? আমার আস্তে আস্তে বেশ ভালোই দেরি হয়ে গেছিল, আর সবাই কিন্তু প্র্যাকটিসের সব কাজকর্ম কিন্তু শুরুও করে দিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ওয়ার্ম আপ করে প্র্যাকটিসটাই আগে শুরু করে দিলাম। আর আজকের চাটে কিন্তু অনেক ব্যায়াম ছিল, সেগুলোই করতে শুরু করব। আর এটা আমার প্রথম স্ন্যাচ ছিল, বেশ দেরি হয়ে গেছিল, তার উপর আবার একটু তাড়াহুড়োও করছিলাম, তার জন্যই আর বাকি ভিডিওগুলো করা হয়নি। আর এখানে স্ন্যাচ মারতে শুরু করে দিয়েছে, কিন্তু এর আগে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়ার্ম আপও করেছি। আজকে তো সেরকম করে ভিডিও করা হয়নি, কিন্তু পরের দিন থেকে ভালো করে ভিডিও করব, মানে কী কী প্র্যাকটিস করছি সেটাও দেখানোর চেষ্টা করব। অনেক প্র্যাকটিস থাকে কিন্তু। আমার প্র্যাকটিস করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে, এখন তো শুধুমাত্র স্ন্যাচের সেকেন্ড সেট চলছে, এখনও কিন্তু অনেকগুলো সেট বাকি আছে, আর তার সাথে অনেকগুলো তো ব্যায়াম আছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর এইরকমই ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে, টাটা।